গরু পাচার মামলায় আরও তেড়ে ফুড়ে আসরে নামল সিবিআই এবং ইডি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল যাচ্ছেন দিল্লি। অনুব্রত মণ্ডল দিল্লি যাত্রার মাঝেই কিন্তু আরও দুই প্রভাবশালী বড় মাথা অনুব্রত ঘনিষ্ঠকে দিল্লিতে ডেকে পাঠালো ইডি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উঠে আসছে ইডি সূত্রে, আরও দুই উইকেটের পতন ঘটতে চলেছে অনুব্রত মণ্ডলের দুই ঘনিষ্ঠ সহযোগী তৃণমূলের দুই প্রভাবশালী বড় মাথাকে এবার দিল্লিতে ডেকে পাঠালো ইডি। অনুব্রত ঘনিষ্ঠদের দিল্লিতে ডাকলো ইডি। এবার কি কাটবে গরু পাচার রহস্যের কালো মেঘ? গরু পাচার মামলার তদন্তে আরও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার সিদ্ধার্থ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে দিল্লিতে ইডির অফিসে। আগামী 30 নভেম্বর দিল্লির অফিসে তাকে হাজির দিতে বলা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ওই ব্যক্তি জম্পেশ্বর অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড সহ একাধিক কোম্পানির মালিক, এর পাশাপাশি বীরভূমের এক চালকলের মালিক সঞ্জীব কুমার মজুমদারকেও দিল্লিতে ডেকে পাঠিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাকে 28 নভেম্বর হাজিরা দিতে বলা হয়েছে দিল্লিতে। প্রসঙ্গত, এই সঞ্জীব মজুমদার বীরভূমের সাঁইথিয়ার যুব তৃণমূল ব্লক সভাপতি, অনুব্রত মণ্ডলের তিনি বেশ ঘনিষ্ঠ বলেই শোনা যায়। এবার ইডি আধিকারিকরা সিদ্ধার্থ মণ্ডল ও সঞ্জীব মজুমদারকে জিজ্ঞাসাবাদ করে গরু পাচার মামলার আরও গভীরে কোনো রহস্য আছে নাকি সেই রহস্য ভেদ করার চেষ্টা করছেন। প্রসঙ্গত, গরু পাচার মামলার তদন্তে তেড়ে ফুড়ে আসরে নেমেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। দুই সংস্থাই সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তদন্তের জট কাটাতে শুরু করেছেন। বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই হাতে পেয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি অনুব্রত মণ্ডল ও তার পরিবারের লটারি সংক্রান্ত বেশ কিছু তথ্য উঠে এসেছে ইতিমধ্যেই। সেই সব দিকগুলি খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এমন অবস্থায় সিদ্ধার্থ মণ্ডল ও সঞ্জীব মজুমদারকে দিল্লিতে ডেকে পাঠানো স্বাভাবিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী শাহেগাল হোসেনকে ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে গেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তোড়জোড় শুরু করেছে ইডি। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার অনুব্রতকে শোন অ্যারেস্ট করেছে ইডি। তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য রাউশ এভিনিউ আদালতে অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার সেই মামলা শুনানি রয়েছে। অর্থাৎ এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর উঠে আসছে, গরু পাচার মামলায় তেড়ে ফুড়ে নামল ইডি এবং সিবিআই। গরু পাচার মামলায় অনুব্রতর দিল্লি যাত্রার মাঝেই আরও দুই অনুব্রত ঘনিষ্ঠ প্রভাবশালী তৃণমূল বড় মাথাকে দিল্লিতে ডেকে পাঠালো ইডি। লটারি কাণ্ড ছাড়াও একাধিক কালো টাকা পাচার বা কালো টাকা সাদা করা নিয়ে, গরু পাচার কাণ্ডের যে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে লটারি কাণ্ডে, সেই সব ব্যাপারেই কিন্তু তাদের ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং গরু পাচার কাণ্ডের রহস্যভেদের চেষ্টা চালাচ্ছে ইডির আধিকারিকরা। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।